সালাম আলাইকুম আ রহমতুল্লাহ রুদিন্দার ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা কম বেশি সকলেই আমাদের নবীকে ভালোবাসি অনেকের মুখে হয়তো দাঁড়ি নেই কিন্তু তারপরেও তার মনে আল্লাহর হাবিবের প্রতি নবীর প্রতি অনেক ভালোবাসা রয়েছে যেমন কেউ যদি আপনার সামনে আপনার আমার নবীকে গালি দেয় আপনার মুখে যদি দাড়ি না থাকে মাথায় যদি টুপি না থাকে নবীজির সুরাত লম্বা জামাটাও যদি গায়ে না থাকে তারপরেও পায়ের জোতা খুলে তাকে একটা কষে বাড়ি দেওয়ার জন্য আপনাকে দিতেও ভাবতে হবে না কারণ নবীকে গালি দেবে আপনার আপনার নবীর উন্মত হয়ে বসে থাকবেন এটা তো হতেই পারে না নবীর কোনো উন্মতি এটা পারবে না যে নবীর অপমান হবে আর আমি নিশ্চয়ই বসে থাকবো এজন্য নবীর ভালোবাসা আমাদের অন্তরে কম বেশি সকলেরই রয়েছে তো এই ভালোবাসা যদি আরও বেশি বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে দূরত পাঠ করতে হবে দূরত পাঠের মাধ্যমেই নবীর ভালোবাসা বৃদ্ধি করা যায় নবীকে স্বপ্ন দেখা যায় পৃথিবীতে নবীকে যারা স্বপ্ন দেখেছেন তারা অনেক মানুষেই শুধুমাত্র দূর পাঠ করার কারণেই নবীকে স্বপ্ন দেখতে পেরেছিলেন হজরতে ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাই প্রায় সত্তর বারের চেয়েও বেশি বিশ্বনবীকে স্বপ্ন দেখেছেন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে আমি নবীর প্রতি বেশি বেশি দূরত্ব পাঠ করার কারণেই আমি নবীকে স্বপ্ন দেখতে পেরেছি এজন্য নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি করার জন্য বা নবীকে স্বপ্ন দেখানোর জন্য বা পরকালে নবীর সুপারিশ পাওয়ার জন্য বা হাউজে কাউসারে পানি পান করার জন্য নবীর প্রতি অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে দূরত পাঠ করতেই হবে দূরত পাঠ করলে হাজার হাজার উপকারিতা রয়েছে দূরত পাঠ করলে প্রথমেই বললাম নবীকে স্বপ্ন দেখা যায় কেমতের ময়দানে আপনারা আমার জন্য নবীজি সুপারিশ করবেন দূরত পাঠ করলে আল্লাহর রহমত নাজিল হয় বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার প্রতি দশ বার রহমত নাজিল করেন দশটা গুণা মাফ করে দেন এবং তার মর্যাদা দশ ধাপ বৃদ্ধি করে দেন দুরুদ পাঠ করলে আরও উপকার আছে শুনবেন বিশ্বনবী বলেছেন কুল্লু দোয়া ইন মাহজুব মাকুফ প্রত্যেকটা দোয়া বাইন সামা ঝুলে থাকে আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে মধ্য আকর্ষণ যে একটা শক্তি আছে এই দোয়াও ঝোলার জন্য একটা আসমান জমিন মাঝে একটা স্থান আছে যেখানে ঝুলে থাকে কোন দোয়াই আল্লাহর কাছে যায় না মালা মিসাল্লা আলাইয়া যতক্ষণ না নবীর প্রতি দূরত পাঠ করা হয় আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের প্রতি দূরত পাঠ না করবেন আপনার কোনো দোয়া কবুল হবে না এজন্য আপনি একটু চিন্তা করুন আপনি জীবনে এই যে বিশ বছর তিরিশ বছর বেঁচেছেন কত মোনাজাত ধরেছেন কত চোখের পানি ফেলেছেন আপনার কোনো দোয়াই কবুল হয় না যদি সেই দোয়াটা দূরতবিহীন হয় এজন্য পাঠ করতেই হবে পাঠ ছাড়া ওই দোয়ার জিরো পার্সেন্টও দাম নেই ভাই এজন্য আপনি কোনো ভবিষ্যতে দোয়া করলে অবশ্যই অবশ্যই মনে করে স্মরণ রেখে গুরুত্ব দিয়ে নবীর প্রতি দূর পাঠ করবেনই করবেন নচেত আপনার সেই দোয়া বিফলা যাবে কোনো কাজেই আসবে না তাই দোয়া করা শুরুতে দূরত পাঠ করবেন দূরত পাঠ করবেন আপনার সংসারে বিপদ আপদ দূর করার জন্য পাঠ করতে পারবেন জীবনে শান্তি পাওয়ার জন্য দুরুদ পাঠ করতে পারেন বিপদ আপদ দূর করার জন্য দুরুদ পাঠ করতে পারেন বা অন্য যে কোনো আশা পূরণ করার জন্য দুরুদ পাঠ করতে পারেন দুরুদ বিভিন্ন প্রকার দুরুদ রয়েছে যে দুরুদ আপনার কাছে সহজ মনে হয় সেই দুরুদটি আপনি পাঠ করতে পারবেন তবে সেই দুরুদটা বেদাতি দুরুদ হলে হবে না সেই দুরুদটা অবশ্যই কোরআ সন্না অনুযায়ী সঠিক হতে হবে যথার্থ হতে হবে কোনো বানোয়ার দূর আপনি পড়তে যাবেন না বিশ্বনবী আমাদের জন্য অনেক দূরত শিক্ষা দিয়েছেন যেমন নামাজে যে দূরদটা আমরা পড়ি দূরুদ ইব্রাহিম এটা বিশ্বনবী নিজেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দূরটি আপনি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনি অনেক অনেক উপকারিতা পাবেন আল্লাহ রবুল আলমেন আমাদেরকে দূরদের ফজিলত জেনে দূরদ পাঠ করার তৌফিক দান করুন امين السلام عليكم ورحمه الله